রাশিদ খানকে নিয়ে চিন্তা টাইগারদের আফগান তারকাকে ঠিকঠাক সামলানোর জন্যই অনুশীলনে ডেকে আনা হয়েছে জুবায়ের লিখনকে নেটে তাকে খেলেই লেগ স্পিনে অভ্যস্ত হতে চায় টপ অর্ডার মুশফিকের বিশ্বাস এই অনুশীলন দারুণ কাজে দেবে সিরিজের সাফল্যের ব্যাপারে আশাবাদী সাবেক ক্যাপ্টেন আফগান বোলিং ডিপার্টমেন্ট সমীহ জাগানিয়া রাশিদ মুজিবদের সামর্থ্য প্রমাণিত দেরাদুনে সিরিজ জিততে ওদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে প্রস্তুতি শুরু করে দিয়েছে টাইগার টপ অর্ডার লেগ স্পিনে অভ্যস্ত হতে জুবায়ের হোসেন লিখনকে ডেকে আনা হয়েছে নেটে তামিম সোমরা তার বোলিংয়ের সামনে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের মুশফিকের বিশ্বাস এই অনুশীলনটা কাজে দেবে আফগানিস্তানের বিপক্ষে লিখনকে নিয়েও আশাবাদী মুশি সাবেক অধিনায়কের বিশ্বাস দ্রুতই জাতীয় দলের জার্সিতে আবারও ফিরতে পারবেন এই লেগে আমরা যে কোনো সিরিজের আগে ওদের অফলাইন বোলাররা কীরকম হয় তো ওই রকম পার্টিকুলার কোনো বোলার আমাদের দেশে আছে কিনা বা রিসেন্টলি কোনো ফিল্ডে আছে কিনা আমরা চেষ্টা করি তাকে নিয়ে এসে আমাদের প্র্যাকটিস অ্যাটলিস্ট হয়তো সিমিলারিটি ওই রকম না হলে অ্যাটলিস্ট একটা অভ্যাস একটা পরিণত হয় তো আমার মনে হয় আর ও মার্শাল্লাহ আগে থেকে অনেক বেটার বোলিং করছে এবং আমরা লাস্ট অলমোস্ট আমিও তিন চার দিন ওকে খেলেছি এবং আমার কাছে মনে হচ্ছে ও কোয়াইট ইমপ্রুভ ঘরোয়া ক্রিকেটে সিনিয়রদের সাথে পাল্লা দিয়ে পারফর্ম করছে তরুণরাও উইকেটের পেছনে দায়িত্ব নিতে তৈরি হচ্ছে লিটন সোহানরা তরুণদের ডেডিকেশনে মুগ্ধ মুশফিক আমি তো প্রতিবারই মনে করি যে এই সিরিজে আমি থাকবো কি থাকবো না আমার কাছে সব সময় যায় আমার মনে হয় এনাফ ট্যালেন্ট এবং এনাফ ওরকম ম্যাচিউর প্লেয়ার আমাদের বাংলাদেশে আছে স্পেশালি এইচপি টিমে দেন আপনার লোকাল এখানে যারা এই টিমে কিছুদিন পরেই হবে তো আমার মনে হয় যে অবশ্যই এবং আপনারা জানেন যে ডোমেস্টিকে ওরা মার্শাল্লাহ খুবই ভালো খেলছে তো আমার মনে হয় যে ইনশাল্লাহ ওরা আস্তে আস্তে হয়তো সময়টা একটু বেশি লাগতে পারে 20 মে পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প এরপর স্কিল ট্রেনিং সাব্বির ইরফান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা টাইগার ম্যানেজমেন্টের তিন নম্বর পজিশনে এখনও কেউ থিতু হতে পারেননি সুযোগটা নিতে চান নাজমুল হোসেন শান্ত নিজেকে প্রস্তুত করছেন সেভাবেই তিন ফরম্যাটেই দলকে সার্ভিস দিতে চান এই বা হাতি আপাতত ফিটনেসের উন্নতিতে নজর দিচ্ছেন সিনিয়রদের পরামর্শে শুধরে নিচ্ছেন ভুল ত্রুটি একদিনের বিশ্রাম শেষে আবারও শুরু ফিটনেস ট্রেনিং ক্যাম্পের দ্বিতীয় দিনে ক্রিকেটাররা ঘাম ঝরালেন রানিং সেশনে সিনিয়রদের সাথে পাল্লা দিয়ে এক ঘন্টার সেশনে দৌড়েছেন শান্ত আরাফাতের মতো তরুণরাও দলের জায়গা স্থায়ী করতে ফিটনেসটাও যে অনেক গুরুত্বপূর্ণ তা বুঝতে পারছেন এসব নতুন ক্রিকেটাররা টপ অর্ডারে তামিম ছাড়া বাকিরা কেউ ধারাবাহিক নয় তিন নম্বর পজিশনটা তো বাংলাদেশ দলে মিউজিক্যাল চেয়ার ঘরোয়া ক্রিকেটে এই পজিশনেই নিয়মিত খেলছেন নাজমুল হোসেন শান্ত সবশেষ প্রিমিয়ার লিগেও এই পজিশনে সফল এই ব্যাটসম্যান চার সেঞ্চুরিতে 749 রান করেছিলেন শীর্ষে তাই আত্মবিশ্বাসটাও তুঙ্গে আছে তার প্রিপারেশন আমি এখান থেকে নিয়ে যাইতেছি যে না ওই জায়গায় যেহেতু যদি সুযোগ পাই অবশ্যই ওই জায়গাটাতে যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার নিজের জায়গাটা কনফার্ম হবে বা আমি যে পারবো তখন আস্তে আস্তে খেলতে তো ওটাই প্ল্যান আছে যে যদি আমি সুযোগ পাই তাহলে ওই জায়গাটা একদম ধরে রাখার আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবেন শান্ত 2013-তে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সিরিজ খেলেছিলেন সেখানে কন্ডিশনের সাথে পরিচিত সুযোগ মিললে নিজের অবস্থানটা পাকা করতে চান দলে এখনো পর্যন্ত তামিম ভাইয়ের সাথে ওইভাবে কেউ ভালো করতে পারছে না বা ওরকম আমি চিন্তা করতেছি না যে আমি ওইখানে যাবো বা আমি জাস্ট চেষ্টা করতেছি যেটা আপনি বলেন যে ধারাবাহিকতা রেখে খেলার তো ওটাই চেষ্টা করতেছি যে কোনো টুর্নামেন্টে প্রথম থেকে শেষ পর্যন্ত রেগুলার রান করার চেষ্টা করতেছি ঘরোয়া ক্রিকেটে তারকাবহুল দলে খেলার সুযোগ হয়েছে শান্তর আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার টোটকাগুলো মাশরাফি নাসিরদের কাছ থেকে নিয়ে নিতে সমস্যা হচ্ছে না তার পরামর্শ কাজে লাগিয়ে দলকে সার্ভিস দিতে চান লম্বা সময় ধরে